আমি তোমাদের পুতুল বন্ধু। আজকে বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা নতুন কিছু বর্ণ শিখব, কিন্তু তার আগে কি আমরা গত ক্লাসে কি শিখেছি একটু দেখে আসি। বলতো তোমাদেরকে এই বর্ণটা মনে পড়ে? এই বর্ণটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, বলো তো এটা কোন বর্ণ? আমার কিন্তু একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, এটা তো ব বর্ণ। আর আরেকটা কোন বর্ণ শিখেছিলাম বলো তো? আরেকটা শিখেছিলাম ভ। আমি জানি তোমরা সবাই অনেক সুন্দর করে ব ও ভ বর্ণ শিখেছো। আজ আমরা তাহলে নতুন বর্ণ শিখতে চলে যাই। বন্ধুরা তাহলে চলো আজ আমরা আরো কয়েকটা নতুন বর্ণ শিখি, তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখবে এবং শিখবে। আচ্ছা বন্ধুরা, আমরা প্রথমে কোন বর্ণটা শিখবো বলো তো? তোমরা কি দেখতে চাও কোন বর্ণটা আমরা প্রথমে শিখবো? এই বর্ণটাকে কি তোমরা চিনতে পারছো? আমি তো জানি তোমরা এটা পড়েছো। তোমরা মনে করে দেখো তো এটা কোন বর্ণ। এটা তো ম বর্ণ, তাই না? হ্যাঁ, এটা ম বর্ণ। তাহলে এই ম বর্ণটাকে আমরা কিভাবে লিখবো আমরা দেখে আসি। ম লেখার জন্য আমরা প্রথমে একটি সোজা দাগ দিয়ে নিব। সবাই কিন্তু আগে সুন্দর করে সোজা একটি দাগ দিয়ে নিবে, তারপরে আমরা এক যেভাবে লিখি এই দাগের থেকে একের মতন করে লিখে নিব। সবাই কি বুঝতে পারছো বন্ধু? এই এক লেখার পরে এই একের যে গোলটা আমরা শেষ করেছি, এই গোলের এখান থেকে নিচের দিকে বাঁকিয়ে এই সোজা করে উপরের দিকের মাত্রার সাথে লাগিয়ে দিই। এটা কোন বর্ণ হলো বলো তো লেখা? এটা হলো ম। তোমরা নিশ্চয়ই ম লেখা শিখে গিয়েছো। বন্ধু আমরা তো ম লেখা শিখলাম, এবার দেখি তো পরে কোন বর্ণ আছে। দেখো তো এই বন্ধু, এই বর্ণটাকে চিনতে পারো কিনা? এই বর্ণটা হচ্ছে অন্তর্য। সবাই আমার সাথে একবার বলো তো অন্তর্য। সবাই একটু তিনবার করে পড়ো, অন্তর্য অন্তর্য অন্তর্য। এইবার এই বর্ণটা কিভাবে লিখতে হয় আমরা শিখবো। আমরা ঠিক যেভাবে ম লিখেছিলাম সেভাবেই অন্তর্য লেখার জন্য একটি সোজা দাগ দিয়ে নিই। সোজা দাগ দেওয়ার পরে এই দাগ থেকে এই ডান দিকে একটু বাঁকিয়ে আবার বাম দিকে নিচের দিকে বাঁকিয়ে নিয়ে এসে এরপরে কি করব বলো তো? এই যে আমরা এখানে দাগ শেষ করলাম, এখান থেকে নিচের দিকে বাঁকা করে নিয়ে একদম ওপরের সাথে লাগিয়ে দিব মাত্রার সাথে। তোমরা কি অন্তর্য লেখা দেখেছো? আমার মনে হয় তোমরা পারবে, অন্তর্য লেখাটা অনেক সহজ, তোমরা তো অনেক সুন্দর লিখতে পারো। এরপরে আমাদের কোন বর্ণ আছে বলতে পারবে তোমরা? আমার মনে হচ্ছে অনেক পরিচিত একটা বর্ণ আছে, চলো তো দেখে সেই বর্ণটা কোনটি। এটা হচ্ছে বয়শূন্য র। তোমরা কি বয়শূন্য র বন্ধুকে কোনো বন্ধুর সাথে মিল পাচ্ছ? বয়শূন্য র কিন্তু অনেকটা বয়ের মতন দেখতে, এটা তো লেখা আরো সহজ, তাই না? চলো আমরা এই বয়শূন্য র বন্ধুটাকে একটু লিখে আসি। বয়শূন্য র লেখার জন্য আমরা যেভাবে ব লেখা শিখেছিলাম ঠিক সেভাবেই প্রথমে ব লিখে নিব। সোজা একটি দাগ দিয়ে এখান থেকে লম্বা একটি দাগ দিব, তারপরে এই একটু নিচ থেকে বাঁকা করে এই দাগের সাথে মিলিয়ে তাহলে ব হচ্ছে। আর এই ব এর নিচে যদি আমরা একটা ছোট্ট গোল দিয়ে দিই তাহলেই হয়ে গেল বয়শূন্য র। তোমরা নিশ্চয়ই পেরেছো, আমি জানি তোমরা পারবে, অনেক সুন্দর করে লিখবে বন্ধু। এরপরে আছে আমাদের আর একটি বর্ণ। বন্ধু এই বর্ণটা কোনটা বলো তো? এটা হচ্ছে ল। তোমরা আমার সাথে একটু পড়ো তো ল। এইবার এই বর্ণটা কিভাবে লিখতে হয় আমরা শিখব। চলো ল লেখার জন্য আমরা প্রথমে সোজা দাগ দিয়ে নিব। এই দাগটা থেকে একটু নিচের দিকে প্রথমে একটা ছোট্ট গোল দিয়ে ঘুরিয়ে উল্টো তিনের মতন এইভাবে লিখে নিব। এই দাগ থেকেই আবার উপর থেকে উঠিয়ে নিচে আসবে, এই নিচের থেকে উপরে সোজা করে এ দাগের সাথে মিলিয়ে দিই। দেখেছো বন্ধু ল লিখেছি, তোমরাও বাসায় এইভাবে আস্তে আস্তে অনুশীলন করবে, তাহলে তোমাদের লেখাটাও অনেক সুন্দর হয়ে যাবে। বন্ধুরা এবার আমরা আজকের ক্লাসের শেষ বর্ণটি দেখব এবং লেখা শিখব। চলো শেষ বর্ণটি কোনটি দেখে আসি। বলো তো বন্ধুরা এটি কোন বর্ণ? তোমরা নিশ্চয়ই পড়তে পারছো, তোমরা তো পড়তে পারো, তাহলে আমার সাথে একবার বলো তো তালব্য স। আবার বলো তালব্য স। এইভাবেই তোমাদের প্রথমে পড়তে একটু কষ্ট হলেও বারবার করে পড়লে একদম পেরে যাবে তোমরা। আরেকবার বলি আমরা তালব্য স। এবার তালব্য স কিভাবে লিখতে হয় আমরা শিখব। চলো তালব্য স লেখার জন্য আমরা প্রথমে একের মতন করে একটি
এক লিখে নিচ্ছি, তারপরে এই একের এই গোল থেকে ধরে আবার আরেকটি গোল দিয়ে এইভাবে উল্টো একের মতন করে লিখে নিলাম। এই উল্টো এক লেখা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। এবার নিচ থেকে সোজা উপরে গিয়ে শেষ করব। তারপরে আমাদের এখান থেকে ছোট্ট একটি মাত্রা দিয়ে রাখতে হবে। তোমরা কি তালব্যস লেখা শিখলে? হ্যাঁ, আমি জানি তোমরা লেখা শিখবে, আর বারবার করে লিখতে হবে। কিন্তু একবার লিখলে কিন্তু একদম মনে থাকবে না, সুন্দর করে লেখা শিখতে হবে। এজন্য তোমরা বাসায় অল্প অল্প করে এই পাঁচটি বর্ণ অনুশীলন করবে এবং আমাকে গ্রুপে ছবি তুলে পাঠাবে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। বিদায় বন্ধু।